বলে রাখি যে কখনোই একটুখানিও যদি ভুল ইনফরমেশান থাকে তোমাদের তো না জেনে কখনো ভুল ইনফরমেশন শেয়ার করবে না কখনো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের জন্য পরবর্তীকালে বিপদ ঘটতে পারে তো আমি কখনো কোনো দিন আমি ভুল ইনফরমেশন শেয়ার করি না তোমাদের সাথে সময় যেটা ঠিক আমি সেটাই করি আগামী ফোন লঞ্চ হয় কখন তারপর ইউটিউব রিলেটেড টুকটাকে ফটোগ্রাফির ব্যাপারে আমি সবসময় তোমাদের কারেক্ট ইনফরমেশন তুলে ধরি হ্যান্ড আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো যে আমি যতটুকু সঠিক ইনফরমেশন পাই সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি সবসময় আমি কারেক্ট জিনিসটা শেয়ার করি শুধু আমি কেন জানবো এই ভিডিওগুলো একমাত্র শুধু তোমাদের জন্যই আমার ইউটিউব চ্যানেল কিভাবে ডিলিট হলো আজকে বলবো অ্যান্ড এটা বলবো যে আর কি কী কারণে ইউটিউব চ্যানেল ডিলিট হতে পারে দেখো তোমরা সবাই জানো যে আমার চ্যানেলটা ফটোগ্রাফি অ্যান্ড ফোন নিয়ে বাট সেখানে আমি আজকাল ইউটিউব ভিডিও করছি হয়তো আমার এটা লাস্ট ভিডিও ইউটিউব নিয়ে হতে পারে বা আগামী দিনে হতেও পারে ইউটিউব নিয়ে জানি না তোমাদের কেমন লাগবে তাও তোমাদের জন্য ভিডিওটা করছি একটা দরকারি ভিডিও তোমরা সবাই জানো যে আমি একটা দরকারি ভিডিও ছাড়া কোনো ভিডিও করি না তো আজকে সবাই ভিডিওটা চলো শুরু করে দিই আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার আছে তাদের যে শুধু ইউটিউবই আছে সেটা না তাদের চ্যানেলও আছে এমনকি আমার থেকেও বড় বড় চ্যানেল আছে যে আমাকে সাবস্ক্রাইব করে গেছে তাদের জন্য অ্যান্ড আমার যে আনস্ক্রাইব ডি সাবস্ক্রাইবার আছে তাদের জন্য এই ভিডিওটা কি যে আমার এই চ্যানেলটা কী করে ডিলিট হলো তো চলো শুরু করি দেখো আমি একটা চ্যানেল খুলেছিলাম মটর ব্লগের তো সেই চ্যানেলটা কী হয়েছে হট করে দেখি ডিলিট হয়ে গেছে কি জন্য তো যখন আমি ভিডিওটা করছিলাম তখন পেছন থেকে মানে যখন জানো তো রাস্তায় রাইডিং করলে অনেকে একটা স্পাম ল্যাঙ্গুয়েজ ইউজ করে তো সেটা কি হয়েছে আমার ফোনে রেকর্ড হয়ে গেছে এবার আমি শুধু করেছিস জাস্ট জাস্ট সামান্য একটুখানি তো সেটার জন্য কি হয়েছে যে আমার চ্যানেলটাই দেখছি উড়ে গেছে তো চ্যানেলটা জানি না যে আমি ফিরে পাবো কি না তাও আমি ইউটিউবদের একটা মেল করে দিয়েছি সে চ্যানেলটার জন্য তো দেখি আগামী দিনে আমি চ্যানেলটা রিটার্ন পাই কি না এই যে কথাটা আছে এই ইনফরমেশন হয়তো অনেক বড় বড় ইউটিউবাররা বলে বাট অনেকে হয়তো জানে না তো অনেকে তো মিস করে যায় সব কথাগুলো তাও আমিও তোমাদের একটি জানানোর চেষ্টা করছি যে চ্যানেলটা আর কি কিভাবে ডিলিট হতে পারে দেখো প্রথম কারণ হলো যে তোমরা যদি কোনো একটা কন্টেন্ট তৈরি করো যে থামলেন ধরো আলাদা হলো বাট কন্টেন্টের সাথে কোনো মিস খাচ্ছে না তো সেখানে কী করে ইউটিউব সেখানে কপি স্ট্রাইকও দিতে পারে এমনকি চ্যানেল পর্যন্ত উড়িয়ে দিতে পারে তো থামলেনে ধরো আমি বলে দিচ্ছি কি ধরে নাও তুমি একটা বলিউড টাইপের কিছু একটা সঙ্গের একটা থামলেন দিলে বাট ওখানে কি বলে যে হ্যাঁ এই থামলেনটা ধরে নাও তুমি অন্য কিছু কন্টেন্ট করলে তো বা তাকে নিয়ে কিছু একটা বললে ঠিক আছে এরকম ধরো মিসম্যাচ হলে তোমাকে কপি স্ট্রাইক করতে পারে দ্বিতীয় কথা ধরো তুমি কোনো একটা ব্লগিং করছো ধরো কারো অন্য গেলে বা কোনো ধরো জন্মদিনে গেলে জাস্ট হয়তো তার অন্নপ্রাশনে গেলে ছ মাস বয়স হতে পারে বা জন্মদিন বা জন্মদিন হলে এক বছর হতে পারে তখন সেখানে যেহেতু বাচ্চারা ড্রেস ড্রেস চেঞ্জিং করে সেই সময় যদি তোমরা ভিডিওটা করো তো সেখানে কপি স্ট্রাইকও পড়তে পারে তোমার চ্যানেলে চ্যানেলে তোমাদের সেটা চ্যানেলের জন্য খুবই ক্ষতিকারক দ্বিতীয় নম্বর কারণ এটা তৃতীয় নম্বর কারণ হলো ধরো তোমার চ্যানেলে অনে একটা হোক আর দশ লাখটা হোক আর এক কোটিটা হোক আমি একটাই বলছি তোমার যদি একটাও সাবস্ক্রাইবার হয় সেখানে যদি তুমি গভর্নমেন্টকে নিয়ে যদি কোনো মানে যদি ধরে নাও কোনো রং ইনফরমেশন দাও নিজের ভিউজ বাড়ানোর জন্য বা টাকা কামানোর জন্য সেখানে কী হবে তোমার চ্যানেলে তো দুদিন চলবে বাট কুড়ি দিন বা দু মাসের মাথায় যদি গভর্নমেন্টের কাছে সেটা পৌঁছায় তবে সেই তোমার চ্যানেলটা কোনো ওয়ার্নিং দেবে না ডাইরেক্ট ডিলিট করবে গভর্নমেন্ট কারণ জানে গভর্নমেন্টের বিরুদ্ধে কেউ যেতে পারে না কারণ তোমার আজ এতগুলো সাবস্ক্রাইবার আছে তোমার তো এক লাখটা ধরো সাবস্ক্রাইবার আছে সেখানে দশ জন তো মানবে তোমার কথা বাকি নব্বই জন না মানুন যে দশ হাজার জনই কিছু না কিছু তোমার হয়ে লড়বে সব ভুল ইনফরমেশন তুমি যদি কোনো ভুল ইনফরমেশন দাও সব আরও কিছু কারণ আছে বাট তোমাদের আমি তিনটে কারণ বললাম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড বলে রাখি যে আমার যে সাবস্ক্রাইবার আছে যারা ফটোগ্রাফি নিয়ে আমার সাথে লিঙ্ক হয়েছে তাদের জন্য আমি একটা ছোটোখাটো একটা মায়ের সাথে ফটো ব্লগ তাদের জন্য শুধু সপ্তাহে একটা করে আমি ছোটোখাটো ফটো ব্লগের মানে স্ট্রিট ফটো বা নর্মালি ফটোখাটো কিছু একটা আমি আপলোড করবো শুধু তাদের জন্যই অ্যান্ড তো যারা ফটোগ্রাফি ইন্টারেস্টে আমি জানি ফটোগ্রাফিতে সবাই এখন ইন্টারেস্টেড থাকেই এমন কেউ নেই যে ফটোগ্রাফিতে ইন্টারেস্ট নেই তো তাদের জন্যও সেই ভিডিওটা আমি করবো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে পরে ভিডিওতে